জয় গুরু। যারা এখন রিটায়ারি ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন তাদের জানাই স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয় গুরু জানাই। আজকের নিবেদন আমার ঠাকুর, লিখেছেন আপনারা জানেন সবাই কুমিল্লার মাকে, ওই যে কুমিল্লার মা ছিলেন তিনি লিখেছেন। কুমিল্লার মার নাম হলো কুমিল্লা মা, যাকে বলা হতো তার নাম হচ্ছে শ্রীমতী হেমলতা দেবী। আজকের নিবেদন আমার ঠাকুর লিখেছেন শ্রীমতী হেমলতা দেবী, যিনাকে আমরা কুমিল্লার মা বলে সবাই আমরা চিনি। তিনি লিখছেন, অতএব সবাই শুনবেন, টেনে টেনে নয় পুরোটা শুনবেন, আশা করি ভালো লাগবে। আমার স্বামীর পেটের অসুখ দীর্ঘদিনের, নিরাময়ের আশায় বৈদ্যনাথ ধামে গিয়ে একবার তপোবন পাহাড়ে বালানন্দ স্বামীর কাছে গেছেন। তাকে রোগের কথা জানালে তিনি বলেন, তোমার এ রোগ এখানে সারবে না, একজন মহাপুরুষের সাথে তোমার দেখা হবে, তিনি তোমার রোগমুক্ত করবেন। বাড়ি ফিরে কর্তা আমায় একথা বললে সেই মহাপুরুষকে দেখার জন্য আমার মন আকুল হয়ে ওঠে। একদিন রাত্রে স্বপ্ন দেখছি, পদ্মার পারে একটা স্টিমার ঘাট, সেখানে একটা বটগাছের তলায় একখানা ভিটায় চারচালা খড়ের ঘর, দক্ষিণের ভিটায় একখানা দুচালা খড়ের ঘর, দু ঘরের দরজা মুখোমুখি, চারচালা ঘরে একজন 30-31 বৎসর বয়সের খুব সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছেন, কোমরে একটা হাত, আর এক হাত দরজায় ধরা, পরনে শান্তিপুরী ধুতি, কোমরে কাপড় বাঁধা। তার কি রূপ, চোখ ঝলসে যায়, গা দিয়ে যেন প্রভাত সূর্যের রশ্মি বের হচ্ছে, যেন মনে হচ্ছে রশ্মি বেরিয়ে ফুটি বেরিয়ে জ্বলে যাচ্ছে তার শরীর থেকে। আমি অপলক নেত্রে চেয়ে আছি, দেখে দেখে আর আশ মেটে না। তিনিও আমার দিকে চেয়ে এমন মধুমাকা হাসি হাসছেন যে সে সুন্দর হাসির ব্যাখ্যা কোনো কবিও করতে পারেন না। আমি তো দূরের কথা, আমার এই স্বপ্নের কথা কাউকে বললাম না। তারপর 1.5 বছর কেটে গেল, কর্তার শরীরটা খারাপ, আবার পেটের অসুখটা বেড়েছে, পুকুর থেকে মাছ ধরা হয়েছে, সেই মাছ রান্না করলাম, কিন্তু দুপুর 2টার দিকে পূজার নিক সেরে রান্নাঘরে ঢুকতেই এমন আষ্টে গন্ধ নাকে লাগলো যে খেতে পারলাম না। লেবু পাতা দিয়ে একটু ভাত খেলাম, বাইরে একজন সাধু আসায় তাকে কিছু আটা ঘি আর ফল দিয়ে এলাম। এদিকে ঘরে দেখি তৈলক্যনাথ চক্রবর্তীদা শেষে ঠাকুরের বিষয়ে যাজন করছেন। কর্তা তার কথা বিশ্বাস করলেন, কিন্তু আপত্তি হলো মাছ খাওয়া নিয়ে। তিনি ডালও খান না, সব তরকারি খান না, শুধু গোবিন্দভোগ চালের ভাত ও মাছের ঝোল খান। যাই হোক, তৈলক্যনাথদার কথা শুনে কর্তা আমাকে এসে বললেন, পাপনাতে একজন মহাপুরুষ আছেন যার নাম নিলে নাকি সব রোগ ব্যাধি সেরে যায়, কড়াকড়ি কোনো নিয়ম নেই, শুধু মাছ খাওয়া যাবে না। মহাপুরুষের কথা শুনে আমার মন নেচে উঠল,
বললাম, তুমি মন্ত্র নিয়ে নাও, তুমি তো মাছ বেশি খাও না, আমি একটা ব্যবস্থা কর দেবক্ষণ। তিনি আমাকে দীক্ষা নেওয়ার কথা জিজ্ঞাসা করলে বললাম, তুমি আগে নাও, আমি আশ্রমে গিয়ে দেখে শুনে দীক্ষা নেব, আমি তো মাছ না খেলে বা মাছ না হলে খেতে পারি না, আগে না খাওয়া অভ্যেস করি, তুমি আজকেই দীক্ষা নাও, 15 দিন নাম করলেই বুঝতে পারবে। তাড়াতাড়ি ঠাকুর ঘরে দীক্ষার আয়োজন করে দিলাম। ত্রৈলোক্যদা নাম ধ্যান করার নিয়ম দেখিয়ে দিলেন, তাকে লুচি বেগুন ভাজা তরকারি করে খেতে দিলাম। পরের দিন থেকে নিরামিষ রান্না শুরু করলাম। কর্তা অনেকদিন পর ভালো করে খেলেন, আমারও মনে হলো যেন কতকাল পর নতুন করে ভাত খেলাম। তারপর থেকে আমি আর কোনোদিন মাছ খেতে পারিনি, এমনকি রান্নাও করতে পারিনি। প্রতিদিন নিয়ম করে বিনতি করা, নাম করা চলছে। কর্তাকে দেখে আমার মনে এত আনন্দ যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। একদিন কর্তাকে বললাম, তুমি নিরামিষ খাচ্ছ বলে কোনো অসুবিধা হচ্ছে না? মাছ যখন খেতে তখন তোমার পেটে গ্যাস হতো? কর্তা স্বীকার করলেন, মাছ ছেড়ে তার কোনো অসুবিধা হয়নি। পরের আশ্বিন মাসে কর্তা গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় পালং কাঁঠালে হাওয়া বদলাতে গেলেন, আমি আর গেলাম না। সেখান থেকে চিঠি মারফত জানলাম তিনি তৈলক্যনাথদার সাথে আশ্রম যাওয়ার মনস্থ করেছেন। আমাকে জানালেন, তুমি যদি ব্যবস্থা করে চলে আসতে পারো তবে পত্রপাঠ চলে এসো, আমি লোহজঙ্গে অপেক্ষা করব। পত্রখানা পড়ে আমি আনন্দে বিভোর। তখনই ট্রেন থাকলে রওনা দিই। একটা বড় ট্রাঙ্ক, ভালো কাপড় আর 50 ভরি সোনার গয়না ও 200 টাকা রেখে স্বামীর মুসলমান বন্ধু প্যাটেলের বাড়িতে রেখে রাত্রি 8টার গাড়িতে ছেলে মেয়েদের নিয়ে রওনা দিই। আশ্চর্যের বিষয়, আমি 10 বৎসর হলো কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, নিয়মিত পূজা করছি, কোনো যে উপলব্ধি নেই তা নয়, কিন্তু যখনই ট্রেনে উঠলাম আমি সেই ইষ্ট মন্ত্র ভুলে গেলাম, কিছুতেই মনে করতে পারলাম না। পরদিন ভোর 7টায় লোহজং পৌঁছে দেখি কর্তা ও মেজমে সুধা দাঁড়িয়ে আছে, রাত 8টায় আবার স্টিমারে উঠতে হবে। বিকেলে তৈলক্যদা এলেন, তৈলক্যদার ছেলে এক হাঁড়ি রসগোল্লা দিয়ে গেলেন, যথাসময়ে স্টিমারে উঠলাম। কর্তা ও তৈলক্যদা ঠাকুর বাড়ির গল্প করতে লাগলেন। রাত 12টায় গোয়ালন্দ ঘাটে নেমে শীতে কাঁপতে কাঁপতে ট্রেনে উঠলাম। সকালবেলা ঈশ্বরী দিতে নামলাম, জায়গা মানুষ সবই নতুন, মনটাও নতুনের ভাবে পূর্ণ, নতুন আনন্দ। ঈশ্বরদী পোল পার হয়ে বাসে উঠলাম। বাসে বসে বসে ইষ্ট মন্ত্র স্মরণ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনে আসছে না। পথে রাস্তার মাঝখানে একটা বাঘ শুয়ে থাকায় গাড়ি থেমে গেল। অনেকবার হর্ন দেওয়ার পর বাঘটা সরে গেলে বাস ছাড়ল। 1 ঘন্টার বেশি বাসে এসে গন্তব্যে পৌঁছালাম। একজন মুটে ঠিক করে পদ্মার পার দিয়ে হেঁটে আশ্রমে এলাম। ত্রৈলোক্যদা একজনকে জিজ্ঞাসা করে জানলেন, শিশি ঠাকুর সত্যেন্দার ঘরে আছেন, আমরা ঠাকুর বাড়ি ঢুকব। এমন সময় মা, মানে ঠাকুরের মা, একটা ফুলের সাজি হাতে করে বের হচ্ছেন। আমরা তাঁর সামনে দাঁড়ালাম, তিনি প্রণাম নিলেন না, কারণ তাঁর হাতে পূজোর ফুল ছিল। তৈলক্যদা আমাদের পরিচয় দিলেন,
মাকে দেখে আমার খুব ভালো লাগলো। মনে ভাবলাম আমার সেই সুন্দর মানুষটাও এখানে মিলবে। মা মন্দিরের দিকে গেলেন। আমরা সত্যেন্দ্রের বাড়িতে গিয়ে দেখি শ্রী ঠাকুর সাদা ধপধপে বিছানা পাতা একটি চৌকির উপর বসে আছেন। আমার স্বপ্নের সুন্দর মানুষটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। অপলক নেত্রে তাঁর সুন্দর মুখখানা দেখছি। শ্রী ঠাকুরও আমার মুখের দিকে চেয়ে আছেন। সেখানে সাত আটজন ভদ্রলোক ছিলেন। কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলাম তার বোধ নেই। মা যখন বলে উঠলেন এদের এখন কোথায় থাকতে দেব, ঘর তো নেই, তখন তাঁর গলার স্বরে আমার যেন জ্ঞান হলো। মাথার কাপড়টা টান দিয়ে শেষে ঠাকুরকে এবং মাকে প্রণাম করলাম। মা আমাদের সাথে করে একটা বাড়িতে নিয়ে গেলেন। সেখানে একটা ঘরে রইলাম। মালপত্র সব গুছিয়ে সঙ্গে যা ছিল ছেলে মেয়ে ও কর্তাকে খেতে দিলাম। পাশের একজন তার উনুনটা এনে দিল, সঙ্গে চাল ডাল আলু ছিল। আলু সেদ্ধ ভাত চাপিয়ে ঠাকুর বাড়ি চলে গেলাম। সেখানে ঠাকুর ভোগের পর প্রসাদ পেলাম। দেখলাম বড় মাকে, তিনি কোথায় থাকেন তখনও জানি না। ভোগের সময় ঠাকুর ঘরে আসেন মুখ ঢাকা ঘোমটা দিয়ে, আবার ভোগ হলেই চলে যান। মুখখানা দেখার উপায় নেই। কি সুন্দর গায়ের রং! আমার স্বপ্নের ঠিক অবিকল লক্ষ্মী মা। আমি ঘরেই এসে দেখি কর্তা ছেলে মেয়ে নিয়ে খেতে বসে গেছেন। ওই বাড়িরই পুবের ঘরে থাকেন রত্নেশ্বরটা, তার মা বউ আমাদের দেশেরই। তাদের সঙ্গে আলাপ হলো। আবার বিকেলবেলা ঠাকুরকে দেখতে গেলাম। বড়মার বাড়ি গেলাম। আশ্রমের অনেকের সঙ্গে দেখা করলাম। অনেকেই বলছেন আপনি এর মধ্যে একবার এসেছিলেন। আমি বলছি না, আগে আসিনি, এই নতুন এলাম। তারা কিছুতেই বিশ্বাস করেন না। আশ্রমের সবাই যেন আমার খুব নিজের ও পরিচিত বলে মনে হলো। রাত্রে রান্না না করে রত্নেশ্বর তার মায়ের সঙ্গে এসে আনন্দবাজার থেকে ডাল ভাত নিয়ে গিয়ে সবাই মিলে খেলাম। শুনলাম সকলেরই এই রাতের বেলা আনন্দবাজারে খাওয়া হলো। সারাদিন না খেয়ে আছে, অথচ কারোর মুখে এতটুকু কথা নেই বা ছেলে পিলে কান্না নেই। সবাই আনন্দে বিভোর, যখন জুটবে এক মুঠো খেলেই হলো। চার দিন হলো আশ্রমে আছি। সকালে উঠে ঘরের কাজ, পদ্মায় স্নান সেরে মার ঘরে রান্নার জোগাড় দিতে আসি। সারাদিনের কাজ সেরে আবার রাত্রে শেষে ঠাকুরের খাবার করি, সৎসঙ্গ করতে যাই। কি আনন্দেই দিনগুলি কাটছে! সাত দিনের দিন পূর্ণিমা। কর্তা বললেন আজ ঠাকুর ভোগ দেব। পাবনা থেকে বাজার করে নিয়ে এলেন। সব নিয়ে মার ঘরে দিলাম এবং আমিও মার ঘরে কাজ করতে লাগলাম। গৌরীমা রান্না করেন, আমি গুছিয়ে দিই। আমার মা আমার কাজে খুশি হয়ে ঠাকুরের কাছে আমার অনেক প্রশংসা করেন। একসময় মা আমায় বললেন, তুই কি দীক্ষা নিয়েছিস? আমি না বলায় মা বললেন, যা ঠাকুরকে বলে আয় যে আমি দীক্ষা নেব। আমি তখনই ঠাকুরের কাছে গিয়ে বললাম, ঠাকুর আমি দীক্ষা নেব, মা আমাকে দীক্ষা দেবেন। ঠাকুর হেসে বললেন, নাও, খুব ভালো, নাও নাও। আমি মায়ের কাছে দীক্ষা নিলাম। দীক্ষার জন্য তখন কিছুই লাগেনি। দীক্ষা পেয়ে প্রাণ ভরে নাম জপ করতে লাগলাম। কেমন যে অনুভব হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। পরদিন
গৌরীদির কাজে সাহায্য করছি। তিনি বললেন, মহারাজের ঘর থেকে খাওয়ার পাত্রটা নিয়ে এসো ভাই। তখনই গেলাম, গিয়ে দেখি ঠাকুর ভোগের পর বসে আছেন, তাকে ঘিরে অনেক লোক, মেয়েরাই বেশি, কারণ মেয়েদের এই সময়টা অবসর থাকে, নানা গল্প হচ্ছে। আমি পাত্রগুলি আনতে গিয়ে মধ্যেকার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। আমাকে দেখে ঠাকুর একটা কীর্তন ধরলেন, সে কি সুর এখনো কানে বাজে, আর ঠাকুরের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমিও চোখে জল ধরে রাখতে পারলাম না, সকলে একবার ঠাকুরের মুখের দিকে, আবার একবার আমার মুখের দিকে তাকায়। আমি একভাবে ঠাকুরের মুখের দিকে চেয়ে আছি, আর সেই কীর্তনের সুর কানে এসে আমায় জ্ঞানহারা করে ফেলেছে। গৌরীদি কখন আমার পাশ থেকে পাত্রটা নিয়ে গিয়ে মহারাজের খাবার দিয়েছেন, মা ও খেপু কাকারও খাওয়া হয়ে গেছে, শুধু আমার ভাত বাড়া রয়েছে। আমি দেড় ঘন্টা পর এলাম, তখনও আমার সেই ভাব কাটেনি, আমি যেন অন্য এক মানুষ। ভাবি আমার সেই ভাব যদি চিরদিন থাকতো, তবে আর সংসার চালায় চলতে হতো না। এখন বুঝি গোপিনীরা কেন রান্না বসিয়ে কৃষ্ণের কথা মনে হলেই ছুটে যেত, সেই ঘটনা অক্ষরে অক্ষরে বিশ্বাস হয়। পরে রান্নাঘরে যেতেই গৌরীদি বললেন, খেতে বস। আমার লজ্জার কথা বলতেই বললেন, তাতে কি হয়েছে, এখানে ওই রকম হয়, ঠাকুর ঘরে গেলে আসা একটু মুশকিল হয়, যাও খেয়ে নাও গে, বাড়ি যাবে না? তখন আমার ছেলে কানুর কথা মনে পড়ল, সারাদিন বাড়ির কথা মনে ছিল না, তাড়াতাড়ি খেয়ে বাড়ি গিয়ে কাজ সারতে থাকি। আশ্রমে থাকা চার পাঁচ দিন পর একদিন ভোরে ঠাকুর দর্শন করতে যাচ্ছি, আশ্রমের রাস্তায় উঠব এমন সময় শুনি ঠাকুর হেমদা হেমদা করে হেমদার বা হেমকবির দরজার কাছে দাঁড়িয়ে ডাকছেন, সঙ্গে আরো কয়েকজন আছেন, আমিও এসে দাঁড়িয়ে গেছি। ঠাকুর বলছেন, কাপড় পোড়া গন্ধ আসে কোথা থেকে? ঠাকুর দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল, সঙ্গে সঙ্গে ঠাকুর আঁতকে উঠলেন। হেমদার বিছানায় আগুন লেগে চারিদিকে জ্বলে গেছে, মাথার বালিশ ও অর্ধেক পুড়ে গেছে। হেমদার ঘুমিয়েছিলেন, জেগে চোখ মেলেই শিশি ঠাকুর দর্শন করে একটা গান গেয়ে উঠলেন, এই প্রভাতে মেলে আঁখি প্রথম দেখি তোমারে, রাঙা আলোর দুয়ার খুলে ডাক দিও গো আমারে। ঠাকুর বললেন, গান তো গাইছেন, পুড়ে গেলেন যে, এটা কি হলো? সকলে অবাক হয়ে দেখছেন, কিন্তু হেমদা গিয়েই চলেছেন। বাতাসে মোর ব্যাকুলতা, আকাশ ভরা মনের কথা, রঙিন হয়ে প্রাণের ব্যথা, ফুটবে ফুলের মাঝারে, তবেই হবে সকল ভালো, ওগো আমার ভালোর ভালো, সারা জীবন যদি জালো হোমের মতো ফুৎকারে। ঠাকুর দর্শন করে হেমদার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো, ঠাকুরের চোখেও জল। এর মধ্যে লোকে ভিড় করেছে, মা ও খবর পেয়ে ছুটে এলেন, তিনি হেমদার বউকে পারলে লাঠি পেটা করেন, বলেন, আশ্চর্য, ঘরে শুয়ে একটু টের পায় না, এ কেমন ঘুম বোঝা কঠিন। খানিকক্ষণ বকাঝকা করে চলে গেলেন।
তারপর হেমদাকে সরিয়ে আনা হলো, একটা বিছানা পেতে শুয়ে দেওয়া হলো। তিনি অসুস্থ, নড়াচড়া করতে পারেন না। ঠাকুর যে কিভাবে তাকে রক্ষা করলেন তা না দেখলে বোঝা যায় না। 11-12 দিন হল আশ্রমে এসেছি। কর্তা তৈলক্যদা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। আমার মোটেও ইচ্ছা নেই বা যাওয়ার, মনটা খুবই খারাপ, তবু যেতে হবে। কি আনন্দে কাটালাম এই কয়দিন, আজ রওনা হব। 10টার সময় বাজিতপুর ঘাট থেকে লঞ্চে উঠব। শশী ঠাকুর ও মাকে বলা হয়েছে। খাওয়া দাওয়া করে জিনিসপত্র নিয়ে ঠাকুর বাড়ি গেলাম। বড় মাকে প্রণাম করে মার ওখানে গেলাম। শশী ঠাকুরকে প্রণাম করে আমার এত কান্না পেল যে আমি আর সামলাতে পারলাম না। ঠাকুরের চোখও ছল ছল করতে লাগলো। আমাকে বলছেন, মা কাঁদিস নে, আবার আসবি। আমি বললাম, বাবা আমি যেন তাড়াতাড়ি আসতে পারি সেই আশীর্বাদ করুন। ঠাকুর বললেন, হ্যাঁ শিগগির শিগগির আবার আসবি। কর্তাকে বললেন, স্টিমারে যাচ্ছেন তো? ওই যে দুখানা স্টিমার আসছে। ঠাকুর কিন্তু ঘরে বসে আছেন, স্টিমার তিনি দেখলেন কোথা থেকে? আমরাও সকলে পদ্মার দিকে তাকালাম, কোথাও কিচ্ছু নেই। আমরা সকলে বাজিতপুর হেঁটে এসে মোটর লঞ্চে উঠলাম। 2 মাইল দূরে শীতলাবাড়ি ঘাটে গিয়ে স্টিমারে উঠলাম। বাড়ি এসে একটা বছর পার হয়ে গেল। এর মধ্যে একটা ছেলে হয়ে 5 মাসের মধ্যে মারা গেল। মনটা সবসময় আশ্রমে চলে যায়, ভাবি কবে ঠাকুরকে দেখতে পাব। 6 মাস পর মেজ ছেলে কানু টাইফয়েডে অসুস্থ হয়ে পড়ে। ওকে নিয়ে কয়দিন খাওয়া ঘুম নেই। আবার বাড়িতে কাকগুলো বিশ্রীভাবে ডাকে। মনটা খারাপ হয়ে যায়। কানু বিছানায় শুয়ে আছে, আমি তার মাথায় হাত দিয়ে নাম করছি। একটু তন্দ্রা এলে স্বপ্নে দেখি ঠাকুর ও বড় মা দুজনে এসে কানুর মাথার কাছে বসে ওর গায়ে মাথায় হাত বুলাচ্ছেন আর আমায় বলছেন, কি হয়েছে ওর? ভালো হয়ে যাবে, ভয় কি? কাক কি কাউকে মারতে পারে না বাঁচাতে পারে? তুই এমনি করেই নাম করতে থাকবি আর ওকে পথ্য দে। ভাত খেতে চাইলে চেড়া চিড়ে সেদ্ধ করে দুধ দিয়ে খেতে দে, সেরে যাবে। আমি তখনই জেগে গিয়ে খুব নাম করতে থাকি। কিন্তু আজ 22 দিন যাবত কানুকে শুধু জল খাওয়ানো হচ্ছে। আমার স্বপ্নের কথা কেউ বিশ্বাস করবে না। আমি সেই দিনটা কাটিয়ে পরদিন ভোরবেলা অন্ধকার থাকতে উঠে চিড়ে সেদ্ধ করে দুধ দিয়ে মেখে ঘোল করে কানুকে খাইয়ে দিলাম। বেশ খুশি হয়ে গেল, সে খেয়ে ঘুমিয়ে পড়ল। যখন উঠল বেলা হয়ে গেছে, দেখলাম তার গায়ে জ্বর নেই, আস্তে আস্তে ভালো হয়ে গেল। ঠাকুরের কি দয়া! কয়দিন পর আমাদের ভাড়াটিয়ার ছেলেটা ঘুড়ি তৈরি করার জন্য আঠা জাল দিতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে ফেলল। তখন আমার ঘরেও কেউ ছিল না। চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখি ওই অবস্থা। আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের পায়ে 1 ঘটি জল ঢেলে দিলাম। কিছুক্ষণ পর আগুন নিভে গেল। 1.5 মাস পর আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। আমার 5 বৎসরের একটা মেয়ে মারা গেল। কর্তাকে বললাম, 2 বছর হয়ে গেল ঠাকুর দর্শন করতে যাই না, খুব কষ্ট হচ্ছে। পূজোর পর 10-এর দিন ঠাকুর বাড়ি রওনা হলাম।
গোয়ালন্দ হয়ে স্টিমারে দোগাছি। সেখান থেকে গরুর গাড়ি করে আশ্রম পৌঁছালাম। প্রথমে মেয়ের সঙ্গে দেখা হলো। তিনি পদ্মায় স্নান করতে যাচ্ছিলেন। ভুল হলো, ক্ষমা করবেন। প্রথমে মায়ের সাথে দেখা হলো, তিনি পদ্মায় স্নান করতে যাচ্ছিলেন। আমরা তাকে প্রণাম করলাম। তিনি গাড়োয়ানকে বলে দিলেন বাগান বাড়ির পূব দিকের ঘরে নিয়ে যেতে। আমরাই নেমেই বিশ্ববিজ্ঞানে শেষে ঠাকুর দর্শন করতে গেলাম। ঠাকুর ঘুম থেকে উঠে বারান্দায় বসেছেন। বারান্দা থেকে গেট প্রায় 50 হাত দূরে। আমরা গেটে ঢুকতেই ঠাকুর প্রায় চিৎকার করে বলে উঠলেন, যোগেশদা কখন এলেন? খাওয়া হয়েছে? ভালো আছেন তো? আমি ভেবেছিলাম ঠাকুর হয়তো আমাদের কথা ভুলেই গেছেন। আশ্চর্য, ভোলা তো দূরের কথা, আমাদের দেখে তার যে কি আনন্দ তা ভাষায় বলা যায় না। আমাদের বোধ হয় ঠাকুরকে দেখে এত আনন্দ হয়নি। ঠাকুর প্রণাম করে বসতেই বললেন, আরো আগে আসা উচিত ছিল, অযথা কষ্ট পেলেন। যা এখন খেয়ে নেন গিয়ে। তোরা একজন সঙ্গে যা, একটা মেয়ে ছিল সে আমাদের নিয়ে আনন্দবাজারে গেল। তখন নফর ঘোষ ছিলেন আনন্দবাজার দেখাশোনার জন্য। আমি অমৃতের মতো খেলাম সেই স্বাদ, এখনো ভুলতে পারি না। আবার ঘরে এসে গোছগাছ করে ঠাকুরের কাছে চলে এলাম। ঠাকুর সবার সাথে কথা বলছেন, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছেন। সেসব কথা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। রাত 8টা বাজে, তখনও তার কাছ থেকে উঠতে ইচ্ছে হয় না। তবু অনিচ্ছা সত্ত্বেও উঠে ঘরে গেলাম। একদিন রান্না সেরে ঠাকুরের কাছে গেছি। তিনি দেখি তিনি পায়খানায় গেছেন। বাথরুম থেকে বেরিয়েই বমি করলেন। ঠাকুরের খুব জ্বর এলো। তিনি ঘরে গিয়ে শুয়ে পড়লেন। কাছে পেয়ারিদা আছেন। আমি বাইরে এসে গেটের সামনে দেখি কর্তার সঙ্গে যামিনীবাবু তার বউ ছেলে মেয়ে নিয়ে ঠাকুর দর্শন করতে আসছেন। তারা কদিন আগেই আমাদের ঘরে এসেছেন। ঠাকুর দর্শন হবে না বলে তিনি ঠাকুরের উদ্দেশ্যে আনা কিছু ফল বড় মার ঘরে রেখে প্রণাম করে চলে এলেন। বিকেলেও ঠাকুরের একই অবস্থা। পরদিন ভোরবেলা বিনোদিতে গিয়ে দেখি ঠাকুরের জ্বর কমেনি। সেদিন বিকেলেও তাই, তাকে দেখার খুব ইচ্ছে হলো, কিন্তু উপায় নাই। ঘরের সামনে পাহারায় বসে আছেন কয়েকজন। পরদিন যামিনী বাবুরা চলে গেলেন। আমি স্নান করে ঠাকুর বাড়ি গিয়ে দেখি ঠাকুর বারান্দায় বসে আছেন। গেট থেকে ঠাকুরকে দেখেই আমার মনটা ছ্যাঁচ করে উঠল। যে যামিনী বাবুরা কেউ তাকে দেখতে পেলেন না, কি অপরাধ করেছেন তারা যে তার দর্শন পর্যন্ত পেলেন না? তারা আসতেই ঠাকুরের জ্বর হলো, আবার চলে যেতেই সেরে গেল। কি লীলা তা, তিনি ছাড়া আর কেউ জানে না। আমি কাছে যেতেই একটা হাসি দিয়ে আমার মুখের দিকে তাকালেন। আমি বললাম, দেখা না হয় নাই দিতেন, কিন্তু আপনি এই কষ্টটা ভোগ করলেন কেন? আমি ঠাকুর হেসে বললেন, যারা পাগল তাদের জন্য কষ্ট পাবো কেন রে? আমি তো দেখলাম আপনি কি কষ্ট ভোগ করলেন। এমন সময় মা এসে ঠাকুর কেমন আছেন জিজ্ঞাসা করে ঠাকুরের বিছানায় বসলেন। আমি ঘরে গিয়ে রান্না করে আনন্দবাজারে গেলাম।
ভিক্ষার উপর আনন্দবাজার চলে, ডাল আর ভাত আমাকে ঘরে রান্না করতেই হয়, কারণ কর্তা আনন্দবাজারে খান না, এখানে জিনিস খুব সস্তা, তাই ইচ্ছা মতো বাজার করেন আর আমাকে রান্না করতে হয়। কিছু বলার উপায় নেই, আমি সবাইকে খাইয়ে যা সব তরকারি নিয়ে গিয়ে আনন্দবাজারে তিন চারজনকে দিয়ে ডাল ভাত খাই, তাতে আমার অনেক আনন্দ হয়। এভাবে কয়েকটা দিন আনন্দে কাটিয়ে আবার ফেরার দিন চলে এলো। মনটা খারাপ, ঠাকুরের কাছে প্রণাম করে অনুমতি নিলাম। ঠাকুর বললেন, যা আবার আসিস। বৎসর ঘুরে গেল, আশ্রমে যাওয়ার কথা বললে কর্তা খরচের কথা বলে। এর মধ্যে কর্তার অসুখ হলো, ডান দিকে মাথার যন্ত্রণা, ডান কান দিয়ে পুঁজ বের হয়, ডাক্তার কবিরাজি কিচ্ছু হলো না। আমার মনে হয় আশ্রমের ঠাকুরের কাছে গেলে ভালো হতো। শিবির সার্জেনকে ডাকা হলো, তিনি অনেক পরীক্ষা করলেন, শেষে কলকাতা মেডিকেল কলেজে যেতে লিখলেন। স্টিমারে রওনা হলাম, যেতে যেতে কর্তাকে বললাম আশ্রমে গিয়ে ঠাকুর দর্শন করে কলকাতা গেলে হয় না, প্রয়োজনে একজন ডাক্তার কিংবা একজন লোক সঙ্গে নিতে পারবো, তোমার যদি ইচ্ছে হয় একবার আশ্রমে যেতে পারো। কর্তা রাজি হলেন। আশ্রমে ট্রেন ধরতে আমার মনটা অনেকটা হালকা হলো। পরদিন সকালে বিশ্ববিজ্ঞানে শেষে ঠাকুরের কাছে যেতেই তিনি আদরের সুরে জিজ্ঞাসা করলেন, কখন আলি, কেমন আছিস তোরা? আমি তার শ্রীচরণে প্রাণ ঢেলে প্রণাম করে বললাম, আমি ভালো আছি, কর্তা খুবই অসুস্থ। সিভিল সার্জন কলকাতা মেডিকেল কলেজে যাওয়ার কথা বা ব্যবস্থা করে দিয়েছেন, এখানে নিয়ে এসেছি, এখন আপনি যা ভালো মনে করেন তাই করবেন। শুনে ঠাকুর বললেন, যা শিগগির যোগেশদাকে আমার কাছে আসতে বলবে, যা দেরি করিস না। কর্তাকে এসে বললে তিনি খুশি মনে ঠাকুরের কাছে গেলেন, এলেন প্রায় দু ঘন্টা পর। কিশোরী বাবা আর পেয়ারি ডাক্তার চিকিৎসা করবেন, দু সপ্তাহ দেখে তারপর যা হয় করবেন। পরে ঠাকুর আমাকে ডেকে পাঠালেন, অফিস ঘরে আছি জেনে বললেন, ওখানে অসুবিধা হবে, দোচালা ঘরটায় থাক, গিয়ে নফরদাকে একথা বলতেই তিনিই ব্যবস্থা করলেন। সে ঘরে এলাম, সবাই বললে ও ঘরে ভীষণ জল পড়ে, তুমি কেমন করে থাকবে? তাদের বললাম, আমি জানি কি ঠাকুর বলেছেন তাই আছি, আমার এত ভাববার দরকার নেই, ভালোই আছি। হঠাৎ একদিন রাত্রিতে খুব বৃষ্টি, কর্তা মশারির ভেতর শোয়া, আমি নিচে শতরঞ্চিতে, দেখি কর্তার গায়ে জল পড়ছে। আমি শতরঞ্চিটা মশারির উপরে দিয়ে দিলাম, কর্তা জাগেনি, ভরে দেখি ঘর জলে ভেসে গেছে। আমি দৌড়ে ঠাকুরের কাছে যেতেই ঠাকুর বললেন, কি হয়েছে রে? বললাম, ঘরে জল ভরে গেছে, একটুও ফাঁক নেই। তিনি আমার মুখের দিকে চেয়ে হেসে হেসে বলছেন, মেজবুয়ের বাড়ি থেকে একখানা চৌকি চেয়ে এনে যোগেশদাকে পেতে দিত, দেখ কি হয়। মেজবৌমাকে মানে খেপুদার বউকে বলতেই হেমগোবিন্দ আর নফরদা একটা চৌকি এনে দিলেন, তাতে কর্তার বিছানা করে দিলাম। কি আশ্চর্য,
কত বৃষ্টি হলো, কিন্তু আর কোনো দিন ঘরে এক ফোঁটাও জল পড়েনি। সকলে দেখে তো অবাক, এমনকি মহারাজ পর্যন্ত আমাকে বললেন, তুমি কেমন করে থাকো, বৃষ্টি পড়ে না? বলি, না, ঠাকুর মানা করেছেন, বৃষ্টি আর পড়ে না। এই কদিন ভালোই ছিলেন কর্তা, হঠাৎ কানের ও মাথার ব্যথা বেড়ে গেল, 102 ডিগ্রি জ্বর, জল গরম করে সেঁক দিচ্ছি, আর কর্তা মুখে যা আসছে তাই আমাকে বলছেন, ফাঁকি দিয়ে আশ্রমে এনে তাকে মেরে ফেলতে চাই, তার টাকা পয়সা নিয়ে আমি ফুর্তি করব। আমি মুখ বুঝে শুধু নাম করে রাত কাটালাম। ভোরে কর্তা একটু ঘুমালে আমি বিশ্ববিজ্ঞানী ঠাকুরের কাছে যেতেই তিনি জিজ্ঞাসা করলেন, যোগেশদা কেমন আছে রে? যোগেশদা কেমন আছেন? আমি কেঁদে ফেললাম, কেঁদে কেঁদে বললাম, ঠাকুর আমার নামের কলঙ্ক হবে, লোকে আত্মীয় স্বজনরা আমার নিন্দা করবে যে আশ্রমে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, তা আমি শুনব, কিন্তু এই যে আমার আশ্রমের নিন্দা তা আমি সহ্য করতে পারবো না ঠাকুর। ঠাকুর আমার দিকে একভাবে চেয়ে বলছেন, কি হয়েছে আগে বল। বললাম, কাল রাত্রে কর্তার 102 ডিগ্রি জ্বর, কানের ও মাথার ব্যথা বেড়েছে। শুনে ঠাকুর বললেন, যোগেশদাকে আমার কাছে পাঠিয়ে দেগা, আমি ঘরে এসে তাকে একথা বললে উনি আমার উপর রাগ করে বললেন, গিয়ে কি হবে, মারতে এনেছ, আমার মরণই ভালো। আমি আস্তে করে বললাম, যাওয়া না যাওয়া তোমার ইচ্ছা। তখন আস্তে করে উঠে ঠাকুরের কাছে গেলেন, যেমনি যাওয়া অমনি ঠাকুর তার হাতখানা টেনে নিয়ে ধরে আস্তে আস্তে আঙুল দিয়ে ঘষে ঘষে দেখালেন এবং একটা তেলের শিশি দিয়ে বললেন, মাকে বলবেন এমনি করে মালিশ করে দিতে, তাতেই সেরে যাবে। কর্তা তেলটা নিয়ে খুশি মনেই ঘরে এসে আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এমনি করে 4 বার মালিশ করে দিতে বলেছেন। আমি তখনই 1 বার মালিশ করে দিলাম। মনটা আমার ভালো নেই, সকালে ঠাকুরকে এমনি করে বলে আসার পর থেকেই মনটা খুব খারাপ। কর্তার খাবার পর আবার তেল মালিশ করে দিলে তিনি ঘুমলেন। আমি তখন ঠাকুরের কাছে গেলাম, তিনি আমাকে দেখেই হাসতে লাগলেন, আমার হাসি এল না, আমি কাঁদতে লাগলাম। ঠাকুর বললেন, কাঁদিস না, আমাকে বলবি না তো কাকে বলবি, আরো অনেক কথা বললেন। এ সময় আশ্রমে ঘর উঠছে, ঠাকুর সারা রাত জেগে থাকেন, ডে লাইট জ্বালিয়ে কাজ হয়, যে কেউ করতে পারে। আমি সন্ধ্যার পর ঘরের কাজ সেরে রাত 11টা পর্যন্ত খোয়া ভাঙলাম। ঠাকুর বললেন, তুই ঘরে যা, যোগেশদার কিছু দরকার হতে পারে। আমি উঠে পড়লাম, এমন সময় খবর এলো
কিশোরীদের কানে ভীষণ যন্ত্রণা, একেবারে অস্থির হয়ে পড়েছেন। পেয়ারি ডাক্তার ও মহারাজ ছুটে গেলেন, আমি ঘরে এলাম। রাত 12টার দিকে ঠাকুরের ভীষণ কাঁপিয়ে জ্বর এলো, তার সঙ্গে পেট খারাপ। মা ও পেয়ারি ডাক্তার ঠাকুরের কাছে ছিলেন। খুব ভোরে তরুদি বিছানার চাদর কাপড় নিয়ে এক এক বোঝা, তার কাছে ঠাকুরের কথা জিজ্ঞাসা করে জানলাম তরুদি রাতে ঠাকুরকে ঝাঁকায়। আমিও তার সঙ্গে পদ্মায় কাপড় কাচতে গেলাম। পরে ঘরে এসে কর্তাকে খেতে দিয়ে ঠাকুর দর্শনে যাব, এমন সময় কর্তা বললেন, দেখো আমি আজ এত ভালো আছি, আমার কোনো অসুখ আছে বলে মনে হয় না। ঠাকুরের তেলটায় আমার খুব কাজ হয়েছে। শুনে আমার মনে হলো, আমি জানি কিসে ভালো হয়েছে, ঠাকুর ও কিশোরীরা তোমার সব অসুখ নিয়ে নিয়েছেন। কিন্তু আমি তা বললাম না, চলে এলাম বিশ্ববিজ্ঞানে। নিচের তলায় হল ঘরে ঠাকুর আছেন, প্যারি ডাক্তার ও বঙ্কিম রায় আছেন পাহারায়। আমি যেতেই কড়াভাবে বলে দিলেন, মায়ের নিষেধ, ঘরে কেউ ঢুকতে পারবে না। বঙ্কিমবাবুকে হাত জোড় করে বললাম, আপনাকে দরজা খুলতে হবে না, আমি বড়মার ঘরের ভেতর দিয়ে একটু দেখে আসব। এই কথা বলতে বলতে আমি কেঁদে ফেললাম। তখন তিনি আমাকে ঘরে ঢোকার অনুমতি দিলেন। আমি ঠাকুরের কাছে গিয়ে তাঁর পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। ঠাকুর মুখের চাদর সরিয়ে বললেন, কে, কুমিল্লার মা নাকি? আজ্ঞে হ্যাঁ, আমি। তখন ঠাকুর বললেন, তোরা আজই কুমিল্লায় চলে যা, এখানে থাকবি না। যোগেশদাকে বলিস আমাকে ভিক্ষা করে 3,000 টাকা দিতে, ব্যাংক থেকে যেন না দেয়। যা এখনই বেরিয়ে পড়। আমি বললাম, আপনার যে অসুখ কেমন করে যাই? ঠাকুর বললেন, না তুই চলে যা, আমার কিচ্ছু হবে না। এখন 10টার সময় ভালো যোগ আছে, তুই গিয়ে যোগেশদাকে পাঠিয়ে দে, আমি সব বলে দেব। ঘরে এসে তাকে বলে তাড়াতাড়ি সব গুছিয়ে নিলাম। বেলা 10টায় আশ্রম থেকে রওনা হয়ে রাত 11টায় কুমিল্লায় পৌঁছলাম। কর্তা বেশ সুস্থই আছেন, কিন্তু তিনি যে কাজের ভার নিয়ে এলেন তা ভুলে গেলেন। আমি মনে করিয়ে দিলে রাগ করে বলেন, আমি ভিক্ষা করতে পারবো না, লজ্জা করে। অনেক বুঝিয়ে বলায় 300 টাকা ভিক্ষা করে তোলা হলো। পৌষ মাসের বড়দিনের বন্ধে কর্তা গেলেন আশ্রমে, সাথে বাড়ির গাছের সুপারি, চালতার মোরব্বা, তরি তরকারি দিলাম। 10-12 দিন পর বাড়ি ফিরে গল্প করছেন, 300 টাকা ঠাকুর হালের হাতে দিলে তিনি একবার মাথায় ঠেকান, একবার বুকে ঠেকান। মাকেও যে আসে তাকেই বলেন, যোগেশদা আমার জন্য টাকা নিয়ে এসেছেন, টাকাটা মায়ের হাতে দেন। সুপারি খেয়ে বললেন, কি মিষ্টি, ঠাকুর কর্তাকে বলেছেন এখানে জায়গা নিয়ে বাড়ি করে আমার কাছে এসে থাকেন। এক বছর কেটে গেছে, আমি ঠাকুর বাড়ি যাইনি। নববর্ষেও কর্তা একাই গেলেন, গরমে ছেলে মেয়েদের কষ্ট হবে বলে
আমাকে যেতে দিলেন না। কর্তার সঙ্গে সুপারি, কাঁঠাল, তরকারি অনেক কিছু দিলাম। না যেতে পারার জন্য মনটা খারাপ হলো। রাত্রে স্বপ্নে দেখলাম ঠাকুর আমার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, দুঃখ করিস না, এই তো আমি এসেছি, তুই ডাকলেই আমি তোর কাছে আসব, তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। আমি তার হাত দুখানা বুকের মধ্যে চেপে ধরে যে কত শান্তি পেলাম বলে বোঝানো যাবে না। স্বপ্ন ভাঙলেও স্বপ্নের ঘোর কাটতে ইচ্ছে হয় না, যেন সেই ঘোরেই থাকি, আমার মন বলে যেন এই স্বপ্নের মধ্যে সর্বদা থাকি, কিন্তু উপায় নেই। তবু উঠলাম, সকালের কাজ সেরে রান্না করতে করতে ঠাকুরের কথা ভাবছি, হঠাৎ আমার কানে এলো ঠাকুর আমাকে ডাকছেন, কুমিল্লার মা। আমি উত্তর দিলাম, আগে। সঙ্গে সঙ্গে খেয়াল হলো আমি তো কুমিল্লার, সঙ্গে চোখের দু ফোঁটা জলও পড়ে গেল। পরের বৈশাখে কর্তাকে একদিন বললাম, দেখো আমার মনটা কেমন করে, চলো না আশ্রমে যাই। দু বছর হতে চলেছে আমি আশ্রমে যাইনি। বলার সঙ্গে সঙ্গে কর্তা রেগে গিয়ে বললেন, টাকা তো লাগে না, যাব বললেই যাওয়া যায়। আমার খুব কষ্ট হলো, এত টাকা খরচ করে আর আমার বেলায় যত হিসেব। ঠিক করলাম যাওয়ার কথা কখনো বলবো না। একটা অমঙ্গল আশঙ্কা মনের মধ্যে ঘুরে ফিরে আসে আর আপনা থেকেই কান্না পায়। আমি পরে আশ্রমে গিয়ে শুনেছি, কর্তা আগের উৎসবে আশ্রমে গিয়ে কোষ্ঠী বিচার করিয়ে জেনেছিলেন তার 54 বছর 10 মাস 10 দিনের দিন বেলা 4টায় সময় মৃত্যু হবে। আর ঠাকুর কর্তার পিঠে 3টে থাপ্পড় দিয়ে বারবার বলেছিলেন, বৈশাখের মাসের মধ্যে আসা চাই। কিন্তু কর্তা একথা আমাকে একবারের জন্যও বলেননি, তাহলে তো আর মৃত্যু হতো না, ঠাকুর ঠিক রক্ষা করতেন। এরপর 5ই জ্যৈষ্ঠ বেলা 4টের সময় কর্তা মারা গেলেন হার্ট ফেল করে, সাধ্য কাজ মিটে গেল। তখন আমার ছোট ছেলে 5 মাসের গর্ভে, ভাদ্র মাসে ছেলে হলো, 22 দিনের দিন থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হলাম। ছেলেটারও নাভিটা পেকে সেপটিক হয়ে গেছে, চাঁদসি ডাক্তারের চিকিৎসায় ভালো হলো। এদিকে সংসারে অশান্তি দিন দিন বেড়ে চলল। সৎ ছেলে ও তার মামা সম্পত্তি নিয়ে আমার উপর অত্যাচার শুরু করল। 2 দিন এমন সব কথা শুনেছি যে ওদের সঙ্গে আর একদিনও থাকতে ইচ্ছা হয় না, কিন্তু আমাকে তারা খুন করতে পারে না, সব সময় কে যেন আমার কাছে থাকে। সেদিন পাশের ঘরে আছি, শুনছি সৎ ছেলে তার শাশুড়িকে বলছে, মা আসনের কাছে নাম করতে বসেছে আর তার খাটের পাশে কে দাঁড়িয়ে আছে, আপনি তো মার কাছেই শুয়ে থাকেন, আপনি কিছু দেখতে পান না?
একথা শুনে আমার মনে একটা আনন্দ হলো। এরপর ওরা সম্পত্তি সব নিজের নামে লিখে আমাকে সই করতে দিল। আমিও দলিলে সই করে আশ্রমে চলে এলাম। মা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন, আমিও মায়ের বুকে মাথা রেখে কাঁদলাম। মা থাকার জন্য একটা ঘর দিলে, সেখানে জিনিসপত্র রেখে বিশ্ববিজ্ঞানে ঠাকুর দর্শন করতে গেলাম। ঠাকুর প্রণাম করতেই তিনি আমাকে বুকে তুলে নিলেন। তার বুকে আশ্রয় পেয়ে আমি যে কত শান্তি পেলাম তা বলে বোঝাবার মতো ক্ষমতা আমার নেই। তিনি কাঁদতে লাগলেন, তার কান্না দেখে আমার কান্না থেমে গেল। তিনি আমাকে বললেন, এসেছিস মা, আর যাস নে, ওখানে কি মরতে যাবি, আর যাস নে। আমি বললাম, আমি তো কিছুই সঙ্গে নিয়ে আসিনি, শুধু ছেলে মেয়েদের আপনার চরণে রেখে মরতে পারলেই আমার ইচ্ছে পূরণ হয়। তিনি আমায় বললেন, আমি যদি বাবলা তলায় শুয়ে থাকি তুই শুতে পারবি না? আমি বললাম, হ্যাঁ পারবো ঠাকুর। আবার বললেন, আমি যদি ভিক্ষে করে খাই তুই আমার সঙ্গে ভিক্ষে করতে পারবি না? বললাম, হ্যাঁ পারবো। তখন বললেন, তবে আর ভয় কি, তুই তো ব্রাহ্মণের মেয়ে, ভিখিরির মেয়ে, তোর আবার ভয় কি, কুমিল্লা যাবি কি মরতে? এই সময় ঠাকুরের মা এলেন এবং ঠাকুরের কাছে আমার অবস্থা আলোচনা করে দুঃখ করতে লাগলেন। এরকম প্রাণের থেকে ভালোবাসা আমি আর কোনোদিন পেয়েছি বলে মনে হয় না। মা বললেন, যা ছেলে মেয়েদের খেতে দিয়ে আয়, আনন্দবাজারের এখনো কিছু জোগাড় হয়নি, দেখি কি করা যায়। আশ্রমে থাকতে থাকতেই বড় ও মেজ ছেলে পৈতে দেওয়ার দিন ঠিক করেছি। সেদিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, ঠাকুরের পাশের ঘর থেকে কলসি নিয়ে জল আনতে গেছি। ঠাকুর শব্দ পেয়ে বললেন, কে, কুমিল্লার মা নাকি? আমি সাড়া দিয়ে বললেন, আমি সাড়া দিয়ে বললাম। তখন ঠাকুর বললেন, আমাকে তামাক দিবি নাকি? তামাক সেজে তার হাতে ধরিয়ে দিলাম। তখন আমি ঠাকুরকে বললাম, আমার এমন কপাল প্রথমবার পৈতে দেবার জন্য ব্যাংক থেকে টাকা তুলে এনে রাখলো, তা দিয়ে করলাম কর্তার সাধ্য। আবার এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যে লোকজন এসে আমার বাড়িতে দুটো ডাল ভাত খাবে তারও উপায় নেই। কথাটা কেবল বলেছি আর সেই মুহূর্তে ঠাকুরের সে কি আশ্চর্য অলৌকিক রূপ! তিনি তার আসন থেকে এক হাত উপরে উঠে গেলেন, আর সারা ঘর আলোর ছটায় ভরে গেল। তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, বলতে লাগলেন, তোর কি চাই এক্ষুনি বল, টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইবি তাই পাবি। আমি তার সে রূপ দেখে হতভম্ব হয়ে গেলাম। তাড়াতাড়ি তার পা দুখানি জড়িয়ে ধরে বললাম, ঠাকুর আমার আর কিছুই চাই না, শুধু আপনার চরণ তলে থাকতে চাই। ঠাকুর আস্তে আস্তে শান্ত হলেন আর বললেন, এই তো ভুল করলি, আমাকে পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে, ঘর থাকতে ঘর পাবি না, খাবার থাকলেও খেতে পাবি না, আর বিছানা থাকতেও শুতে পাবি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনার যা ইচ্ছা তাই হবে, আমি আপনাকে ছাড়া আর কিছুই চাই না।
ঠাকুরের সেই কথা আমার জীবনে চিরসত্য হয়ে আছে। জয় গুরু। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন আপনাদের সামনে আসব নতুন ঠাকুরের দয়ার কথা নিয়ে। পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি, এবং আমার কথা বিশ্রাম দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই যাজনের স্বার্থে এই ঠাকুরের কথাগুলি সবার কাছে যদি মনে হয় দয়া করে প্রচুর শেয়ার করবেন। এই কথাগুলো শুনে যদি কোনো অদীক্ষিত মানুষ ঠাকুরের চরণে আসে তাহলে আপনার যাজন সার্থক হবে, আপনি মঙ্গলের অধিকারী হবেন। এই বলে আমার কথা এখনই বিরাম দিলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।